সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের, তো দেখো এক্সারসাইজ 13 এর যাবতীয় MCQ, ঠিক আছে, SA³ এবং ট্রু ফলস এবং তার সঙ্গে শূন্যস্থান টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি মাধ্যমিকের অঙ্ক বইয়ের যে সমস্ত অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় যেগুলো আসার চান্স খুবই প্রবল যে সমস্ত চ্যাপ্টার থেকে, সেই সমস্ত চ্যাপ্টারগুলো যদি একটু ধরে ধরে যদি একটু করে দিতে পারেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়। তো দেখো তাদের জন্য আমি আজকে নিয়ে আসছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে ভেদের অঙ্ক, ঠিক আছে, MCQ, SA³ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ। সুপ্রিয় দর্শকার্থী, ১৬ দাগ থেকে কিন্তু তোমাদের শুরু হয়েছে MCQ। তাহলে ফার্স্ট প্রশ্ন কি বলেছে, এক্স প্রফেশনাল 1/y হলে, তো দেখো এর অ্যান্সার কি হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, ঠিক আছে, বাচ্চা সিনেমাটা ভুল করে ফেলেছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, XY সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তো দেখো XY সমান সমান অশূন্য ধ্রুবক হলো কী করে সেটা তোমাদের আমি খুব সুন্দর করে বোঝাবো, ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমি দুটো খণ্ডে ভাগ করেছি, দুদিকে বোঝাবো, ঠিক আছে, এক্স প্রফেশনাল 1/y, তাই তো। তো দেখো আমরা দেখতে পারছি যে এক্স সমান সমান K/y, তাই তো, এখানে কী লিখবে, এখানে লিখবে, তো দেখো একটু মুছে দিচ্ছি জায়গাগুলো, একটু ছোটো করে লিখছি নাহলে জায়গাটা মোশানো একটু সমস্যা হয়ে যাচ্ছে, ছোটো করে লিখছি, হ্যাঁ। তো দেখো এক্স প্রফেশনাল 1/y আছে, তাই তো, তাহলে কী আছে, কী করবো আমি, এক্স সমান সমান K/y, এখানে কী লিখব, এখানে লিখব কে অশূন্য, অশূন্য ধ্রুবক, ধ্রুবক, তাই তো, এটা ব্র্যাকেটের মতো লিখব। তাহলে কী হবে, এক্স ওয়াই সমান সমান কে, এক্স ওয়াই সমান সমান কে, তাই তো, তাহলে আমরা দেখতে পারছি এক্স ওয়াই সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। তাহলে দেখো তোমাদের আর একবার দেখাচ্ছি আমি, তাহলে কি দেখতে পারছো তোমরা, যে এক্স ওয়াই সমান সমান যদি কে হয় আমরা কি জানি কে অশূন্য ধ্রুবক, তাই তো, তাহলে এক্স ওয়াই সমান সমান অশূন্য, অশূন্য ধ্রুবক, ধ্রুবক, তাই তো। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, ওকে, ডি এর অ্যান্সার হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। এরপর আমি তোমাদের রোমান টু এর অঙ্কটা সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান টু এর প্রশ্ন, যদি এক্স প্রফেশনাল ওয়াই হয় তখন, তো দেখো এখান থেকে আমরা দেখতে পারছি, তোমরা একটুখানি মাথায় রাখো, তো দেখো দুটোই কিন্তু সমান করতে হবে, তো দেখো এর মাথায় এক্সের মাথায় এক্স স্কোয়ার আছে, এখানে কিউব আছে, তার জন্য এটা হবে না, দুটোই সমান রাখতে হবে, এক্সের মাথায় কিউব আছে, ওয়াইয়ের মাথায় স্কোয়ার আছে, এটাও হবে না, এবার এখানে শুধুমাত্র এক্স আছে, এখানে ওয়াই কিউব আছে, অর্থাৎ এটাও হবে না, অর্থাৎ দুটোই সমান হতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে, যদি এক্সের মাথায় যদি কিউব হয় তাহলে ওয়াইয়ের মাথায়ও কিউব হতে হবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, আবার আবার কেটে দিচ্ছি, এক্সের মাথায় যদি 5 হয় তাহলে ওয়াইয়ের মাথায়ও বা ওয়াই টু দুবার 5 হতে হবে, মাথায় বলছি আমি, একই ব্যাপার, তো বুঝতে পারছো তোমরা এরকম টাইপের অঙ্কটা হবে। তো দেখো আমি ফুল কেটে দিচ্ছি, তো তোমরা নজর করে দেখো, অর্থাৎ তোমরা দেখো এই যে ডি এর যে অ্যান্সার আছে, এক্স স্কোয়ার প্রফেশনাল ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্রফেশনাল ওয়াই স্কোয়ার, অর্থাৎ দুটোই সমান, তার জন্য এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, ওকে। তো দেখো তা সত্ত্বেও তোমাদের আমি অঙ্কটা একটু সলভ করে দিচ্ছি, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কী ছিল, এক্স প্রফেশনাল ওয়াই, তাই তো, তাহলে এক্স সমান সমান কী হবে, কে ওয়াই, তোমরা এখানে কী লিখবে, অশূন্য কে, অশূন্য
অশূন্য ধ্রুবক, তাই তো? ধ্রুবক লিখবে এরা, তো তোমরা এটা লিখবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স বাই ওয়াই সমান সমান কি পাচ্ছি, কে পাচ্ছি, তাই তো? এবার দেখো তোমরা এখানে উভয় রাশিকে বর্গ করে পাবে, এখানে লিখতে হবে। হ্যাঁ, উভয় রাশিকে আমি একটুখানি লিখছি, উভয় রাশিকে বর্গ, বর্গ করে পাই, করে পাই, ব্যাস তোমরা এটা লিখবে। ওকে, একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখো তোমরা এখানে কি লিখবে, তোমরা লিখে লিখবে যে উভয় রাশিকে বর্গ করে পায়। তো দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো লেখাটা। এখানে কি করেছি, এক্স প্রপোর্শনাল ওয়াই করেছি, এক্স সমান সমান কে ওয়াই, অর্থাৎ কে অশূন্য ধ্রুবক, তাই তো? এক্স বাই ওয়াই সমান সমান কে করেছি, তাহলে আমরা কী পাচ্ছি এখানে, কি করেছি, উভয় রাশিকে বর্গ করে পাবো। ওকে, তাহলে আলোচনা করা যাক এরপরে কি করব। এরপরে আমি এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান কে এর মাথায় হোল স্কোয়ার, যেখানে তোমাদের আমি বলেছিলাম যে উভয় রাশিকে বর্গ করে পাই, যেটা তোমাদের আমি অনেকবার বুঝেছি, এটা লিখতে হবে, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে। তাহলে কি পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান কে স্কোয়ার, এটা পাচ্ছি, তাই তো? তো দেখো তাহলে আমরা কি পাচ্ছি যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান কি ধ্রুবক কি পাচ্ছি, ধ্রুবক পাচ্ছি, তাই তো? তার মানে তোমরা নজর করে দেখতে পারছো যে অঙ্কটার ভিতরে যে এক্স স্কোয়ার, একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে, তোমরা এখানে কী করছো তো বুঝতেই পারছো, উভয় রাশিকে বর্গ করে পাচ্ছি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার থাকছে সমান সমান কে স্কোয়ার থাকছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান কেটা, কে স্কোয়ারটা কী ছিল, কে স্কোয়ার তো ধ্রুবক ছিল, তাই তো? তাহলে সমান সমান কী আছে, ধ্রুবক, তাই তো? কী বলছি বুঝতে পারছো? তাহলে আমরা নজর করে দেখতে পারছি যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি ধ্রুবক হয়, এটা লিখেছি আগের বারও, তার একবার বোঝাচ্ছি, ধ্রুবক যদি হয় তাহলে এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার হবে, বুঝতে পারছো কি বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, একটু কালার পরিবর্তন করে দেখিয়ে দিই, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এরপর আমরা সলভ করাবো রোমান থ্রির অঙ্ক। ওকে, তো দেখো রোমান থ্রিতে কী বলেছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি রোমান থ্রির প্রশ্নটা সলভ করাবো, অর্থাৎ এর অ্যান্সার তো ডি এর অ্যান্সার তোমরা বুঝতেই পেরে গেছো। কী বলেছে, এক্স প্রপোর্শনাল ওয়াই এবং ওয়াই সমান সমান এইট হলে, এক্স সমান সমান টু হলে, ওয়াই সমান সমান সিক্সটিন হলে এক্সের মান কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দেবো। ওকে, তো দেখো এক্স প্রপোর্শনাল ওয়াই, তাহলে এক্স সমান সমান কে ওয়াই, তোমরা এখানে কী লিখবে, কে অশূন্য ধ্রুবক, কে অশূন্য ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবক, এটা তোমাকে কিন্তু লিখতে হবে। ওকে, বুঝতে পারছো? তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে ওয়াইয়ের মান সমান সমান এইট বলেছে এবং কি এক্সের মান সমান সমান টু বলেছে। অঙ্কটা কী আছে, এক্স সমান সমান কে ওয়াই। তো দেখো মানগুলো বসিয়ে দিলেই তো হয়ে যায়, ঠিক আছে, এক্সের মান এবং তার সঙ্গে তোমরা ওয়াইয়ের মানটা বসাবে, যেখানে এক্সের মান বলে দিয়েছে টু এবং ওয়াইয়ের মান বলেছে এইট, তাই তো? তো দেখো এরপর আমি কী করছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্স সমান সমান কে ওয়াই, তাই তো? এখানে কিন্তু ওয়াইয়ের মান কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি, ওয়াইয়ের মান কিন্তু বলে দিয়েছে এইট বলে দিয়েছে, আর এইটা ঠিক করে দিয়েছে, আর এক্সের মান কিন্তু টু বলে দিয়েছে, তাই তো? তো এক্সের মান যদি টু হয়, এক্সের জায়গায় টু বসিয়ে দিলাম, সমান সমান কে গুণ ওয়াইয়ের মান কত, এইট, ঘুরে দিলাম, এইট কে সমান সমান টু, তাহলে কে সমান সমান কী হবে, দুই বাই আট,
चार दुगुनी आठ चार, चार दुगुनी आठ ऊपर वन अर्थात वन बाई फोर, वन बाई फोर अर्थात हमें देखते पासी अंकटार भरे जे केर मान कत पासी केर मान एक कलर का परिवर्तन कर अर्थात हमें देखते केर मान किन्तु वन बाई फोर पासी कतटा वन बाई फोर पासी। तो आमरा देखते एबार आबार वायर मान एवं किन्तु बोले दी से नतून करे वायर मान आबार बोले दी से ताई तो तुम्हारा देखते पाच्छो जे आबार बोले दी से वायर मान जदि षोलो है एवं तुम्हारा तो जानो जे केर मान तो वन बाई फोर आमरा पेयेछि ताई तो वन बाई फोर पेयेछि, वन बाई फोर पेयेछि। ताहले आमादेर प्रथम जो समीकरणटा कि छिलो जे एक्स समान समान के वाई এটা কিন্তু আমাদের ছিল x সমান সমান k এর মান কত পেয়েছি 1/4 প্লাস y এর মান কত, y এর মান কিন্তু একটু কালার পরিবর্তন করছি y এর মান কিন্তু 16 বলে দিয়েছে তাই তো 16 বলে দিয়েছে 1। তো দেখো y এর মান যদি 16 বলে দেয় তার মানে কি আছে আমরা এখানে y এর জায়গায় কি বসাবো এই y এর মান এখানে 16 বসিয়ে দেব। তো দেখো 4 4 16 4 অর্থাৎ x समान समान किन्तु फोर एर अन्सार है। सुप्रिय दर्शकार्थी एर अन्सार है किन्तु बी एर अन्सार वन ठीक है बी एर अन्सार फोर है एर अन्सार है। तो देखो प्रत्येक अंक किन्तु मैं टू द पॉइंट खूब सुंदर करे किन्तु तुम्हारे हमें सल्व कर दीजिए ठीक है। हमारे नेक्स्ट अंक कि आछे सुप्रिय दर्शकार्थी हमें नेक्स्ट अंक करब रोमान फोर अंक जे एक्स प्रोफेशनल वाई स्क्वायर एवं वाई समान समान फोर एक्स समान समान एट एक्स समान समान थार्टी टू अर्थात प्रथम एक्सर मान एट तरह थार्टी टू वाइर धनात्मक मान कत है एर अन्सार क्योंकि एट है सुप्रिय दर्शकार्थी। तो देखो अंकटा तुम्हारा कि कर सल्व कराई देखे प्लिज तुम्हारा एक नजर दाओ ओके। तो देखो अंकटा कि अंकटा छो एक्स प्रोफेशनल वाई स्क्वायर तेल एक्स समान समान के वाई स्क्वायर আর তোমরা তো জানো যে কে অশূন্য ভেদ ধ্রুবক তাই তো কে কি আছে কে অশূন্য অশূন্য তাহলে বসাবে এটা অশূন্য ভেদ ধ্রুবক ধ্রুবক ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পারছি আমরা দেখতে পারছি যে যে ওয়াইয়ের মান কিন্তু ফোর বলেছে আর एक्सर मान किन्तु एट बोले छे ताई तो वायर मान कलर टा परिवर्तन करछि वायर मान फोर बोले छे एवं एक्सर मान किन्तु एट बोले छे आमाके कि करते हबे एटा दिए एई समीकरणे मानटा पुट करते हबे ताई तो वायर मान फोर एक्सर मान एट। तो देखो आमी केटे दिच्छि अंकटा छिलो आमादेर एक्स समान समान के वाई स्क्वायर एटा छिलो आर मानगुलो तो बोले ही दिए से जे वायर मान फोर जेटा एकटू आगे आमी लिखेछि आर एकबार लेखाच्छि एक्सर मान किन्तु एट जेटा एकटू आगे आमी लिखेछि एक ही जिनिस बार बार आमी तोमादेर लिखे देखाच्छि। तो देखो एक्सर मान एट एटेर जगह एट बसे गेलो केर कोनो मान नहीं वायर मान कत फोर आछे फोर एर माथाय स्क्वायर तार माने कि आछे एट समान समान षोलो के তাই কি থাকছে কে সমান সমান কত হবে কে সমান সমান হবে আমাদের আট বাই ষোলো কাটাকাটি করলে আটকে আট আট দুগুণে ষোলো অর্থাৎ হবে ওয়ান বাই টু অর্থাৎ কের মান কত কের মান কিন্তু আমরা দেখতে পারছি ওয়ান বাই টু এগুলো পারলে তোমরা বাদই দেবে ঠিক আছে ওকে। तो केर मान कत केर मान कत केर मान क्योंकि कलर परिवर्तन कर दीची केर मान किन्तु आमरा देखते पारछी वन बाई टू पाच्छी ओके। ताहले आबार किन्तु नतून करे एक्सर मान एवं बोले दिए ओके आबार एखाने बोले से एक्स समान समान जदि थार्टी टू है जेटा बोले दिए आर केर मान तो वन बाई टू एटा तो तुम्हारा जानो एटा तो तुम्हारा जानो ताहले अंकटा कि आछे एक्स समान समान के वाई स्क्वायर तै तो एक्सर मान तो थार्टी टू बोले दिए समान समान
के मान कत वन बाय टू वाइस तो वन बाय टू और कत आछे वाई स्क्वायर आछे कोनो किछु नहीं माने वन। तो देखो सुप्रिय दर्शकार्थी कलर एकटू परिवर्तन कर दीची। तो देखो तुम्हारा नजर कर देखो एर संगे एर गुण होबे एर संगे एर गुण होबे ताई तो अर्थात आमरा देखते पारछी एटा केटे दीची आमरा देखते पारछी जे थार्टी टू बाय वन समान समान वाई स्क्वायर बाय दुई। तो देखो कोनाकोनी गुण कर ले कि होबे कोनाकोनी गुण कर ले होबे चलो एटा दुई सरी बा वाई स्क्वायर समान समान सिक्सटी फोर ताहले वाई समान समान रूट एकटू निये जाच्छे एटाके रूट केड़े दिच्छी रूट सिक्सटी फोर। ता वाई समान समान कि रूट सिक्सटी फोर माने कि तो बुझते ही प्रत्येक अंक किन्तु आमी टू दा पॉइंट किन्तु खूब सुंदर करे किन्तु तुम्हारे सामने आमी तुले धरेछि ठीक आछे। तो देखते ही पारछो तुम्हारा अंकगुलो। तो देखो आमरा एबार एर जदि वर्ग कर दी ताहले किन्तु आंसरटा किन्तु बेरिये जाबे ताई तो सिक्सटी फोर एटा। तो देखो वर्ग कर दिच्छि जे वाई स्क्वायर समान समान सिक्सटी फोर ताहले सरि सरि वाई स्क्वायर ना वाई समान समान रूट सिक्सटी फोर ताहले वाई समान समान कि होबे आठ गुण आठ होबे। तो देखो गुणटा भालो हयनि आठ गुण आठ होबे दुटो आठ थेके कटा नामबे एकटा आठ नामबे अर्थात एर अन्सार होबे किन्तु बी एर अन्सार ठीक आछे। सुप्रिय दर्शकार्थी खूब गुरुत्वपूर्ण अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट और मोस्ट मोस्ट वाइटाल। नेक्स्ट अंक कि आछे रोमान फाइवर अंक ताई तो तुम्हारा देखते पाच्छो रोमान फाइवर अंक जदि वाई माइनस जेड प्रोफेशनल वन बाई एक्स है एवं जेड माइनस एक्स प्रोफेशनल वन बाई वाई है एक्स माइनस वाई प्रोफेशनल वन बाई जेड है ताहले तीनटी भेद ध्रुवकेर समष्टि कत होबे खूब गुरुत्वपूर्ण प्रश्न। सुप्रिय दर्शकार्थी एर अन्सार किन्तु होबे जिरो होबे एर अन्सार कि जिरो होबे ठीक आछे। एर अन्सार तो आठ होबे तोमरा जानो एटा चार होबे एटा डी होबे। तो देखो एक्स स्क्वायर प्रोफेशनल वाई स्क्वायर। तो देखो ये अंकटा आछे ये अंकटा खूब गुरुत्वपूर्ण अंक प्रत्येक अंक गुरुत्वपूर्ण प्रति बचर माध्यमिक परीक्षा एखान थेके किन्तु प्रश्न कमन आसे। तो देखो आमी तोमादेर खूब सुंदर करे किन्तु अंकटा सल्व करे देव ठीक आछे। तो देखते पारछो प्रथमे कि करेछि वाई माइनस जेड प्रोफेशनल वन बाई एक्स ताहले कि होयेछे एखाने वाई माइनस जेड समान समान एखाने कि करेछि के वन अशून्य भेद ध्रुवक लिखेछि ओके। तो देखो एखाने के वन बाई एक्स आछे ताई तो सुप्रिय दर्शकार्थी एबार आमी कोनाकोनी गुण करब ठीक आछे कोनाकोनी गुण करब। तो देखो तुम्हरा एई जे एर संगे एर गुण एर संगे एर गुण गुण करले कि आछे के वन समान समान एर संगे एर गुण करले कि होबे एक्स बाइरेर दिके ब्रैकेटेर मध्ये थाकछे वाई माइनस जेड ताई तो ताहले के वन समान समान एक्स वाई माइनस जेड एटा किन्तु दुबार लिखेछे एई लाइनटा ठीक आछे तोमरा एकबार लिखबे ओके। ताहले आमरा देखते पारछि एई अंकटार भितरे जे देखते पारछि जे तो देखो के वन तो एखाने बसे गेछे के वन समान समान कि करेछि एक्सेर संगे वाइर गुण करले कि हय एक्स वाई हय आबार एक्सेर संगे जेडेर गुण करले कि हय एक्स जेड हय एटा एक नं समीकरण ताई तो एक नं समीकरण। तो देखो एबार आमादेर दुई नं समीकरणटा करते हबे ठीक आछे। तो देखो ये सुप्रिय दर्शकार्थी एदि के हमारे दो नं समीकरण ठीक है देखते ही पार तुम्हारा। तो देखो जे जेड माइनस एक्स प्रोफेशनल वन बाई वाई एबार्बा के टू धरे नहीं के टू अशून्य भेद ध्रुवक। तो देखो जेड माइनस एक्स समान समान के टू बाई वाई ताई तो तुम्हारा देखते पाच के टू समान समान कि एर संगे एर गुण है एर संगे एर गुण है वाई आछे बाइरेर दिके भितरेर दिके आछे जेड माइनस एक्स आछे ताई तो ताहले के टू समान समान कि थाकछे वाइयेर संगे जेड गुण करले वाई जेड हच्छे वाइयेर संगे एक्स गुण करले हच्छे एक्स वाई हच्छे अर्थात के टू समान समान वाई जेड माइनस एक्स वाई एटा किन्तु आमादेर दुई नं समीकरण ताई तो।
সুপ্রিয় দর্শকার্থী, এবার আমরা 3 নং সমীকরণটা তোমাদের আমি বোঝাবো। একই টাইপের তোমরা একটা সমীকরণ পেয়ে গেলে কিন্তু তোমরা বাকি সমীকরণগুলো কিন্তু পেরে যাবে, ঠিক আছে? তো দেখো, x মাইনাস ওয়াই প্রপোর্শনাল 1/z, x মাইনাস ওয়াই সমান সমান k3, k3 অশূন্য ভেদ ধ্রুবক, k3/z, তাই তো? তাহলে k3 সমান সমান কী আছে? তো দেখো, কোণাকোণি গুণ করছে, ডাইরেক্ট গুণ করছি, x এর সঙ্গে z গুণ করলে হবে xz হবে, y এর সঙ্গে z গুণ করলে হবে yz হবে, একবারে ডাইরেক্ট করে দিয়েছি, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে, এই যে তোমাদের 1 নং সমীকরণ এবং তোমাদের এই যে 2 নং সমীকরণ, ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদের এই যে 3 নং সমীকরণ, এই তিনখানা সমীকরণকে কিন্তু যোগ করতে হবে, ঠিক আছে? তো দেখো, রোমান 1 যোগ রোমান 2 যোগ রোমান 3 যোগ করেছি, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, এইবার দেখো তোমরা এখানে কি করেছি, একটু ছোট করে দিচ্ছি, না হলে বোঝানো বহুত মুশকিল হয়ে যাচ্ছে। তো দেখো এখানে কি করেছি যে k1 প্লাস k2 প্লাস k3, k1 এর মান এখানে বসিয়েছি, k2 এর মান এখানে বসিয়েছি, k3 এর মান এখানে বসিয়েছি, k1 যোগ k2 যোগ k3। তো দেখো এই ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি, যে ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি, কী দেখছে, xy মাইনাস xz, তাই তো? তারপরে দেখো yz মাইনাস xy, ঠিক আছে, এটাও বসিয়েছি, আর xz মাইনাস xy, xz মাইনাস yz, তো দেখো এটাও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো এবার আমি কি করেছি, এগুলো কেটে দিয়েছি, ঠিক আছে? তো দেখো xy, ঠিক আছে, xy প্লাস xy মাইনাস xy মাইনাস xz প্লাস yz মাইনাস yz, কেটে গেলে কী থাকছে, কেটে গেলে 0 থাকছে, অর্থাৎ k1 k2 k3 = 0, অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, 0। এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করাবো বি দাগের, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি বি দাগের প্রশ্নগুলো সলভ করাবো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো, ঠিক আছে? তো দেখো প্রথমেটা কিন্তু মিথ্যা, তারপরটা কিন্তু সত্য। তো দেখো আমরা কিন্তু অঙ্কটা তোমাদের একবার পড়ে শোনাচ্ছি, যে ওয়াই প্রপোর্শনাল 1/x হলে y/x অশূন্য ধ্রুবক, এটা কিন্তু মিথ্যা হবে। তো দেখো মিথ্যা কেন হবে সেটা তোমাদের আমি প্রুফ করে দেখাবো, ঠিক আছে? তো দেখো 16 দাগের বি এর রোমান 1-এর অঙ্ক, ঠিক আছে, এটা রোমান 1 আছে, বলেছে ওয়াই প্রপোর্শনাল 1/x, তাহলে কি আছে, ওয়াই সমান সমান k/x, তাই তো? কে অশূন্য, একটু মুছে দিচ্ছি, কে কি লিখবে, অশূন্য ধ্রুবক, অশূন্য, ঠিক আছে, ধ্রুবক, ধ্রুবক, তাই তো? এটা কিন্তু ব্র্যাকেটের মতো লিখবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর নিচে 1 বসিয়ে দিলাম, ঠিক আছে, একটু কালারটা একটু পরিবর্তন করছি। তো দেখো তার মানে আমরা কোণাকোণি গুণ করব, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। তো দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে গুণ করলে কী হয়, একটু মুছে দিচ্ছি, বোঝানোর জন্য আমি দাগটা টেনেছিলাম, এক্স ওয়াইয়ের সঙ্গে গুণ করলে কী হয়, এক্স ওয়াই সমান সমান কি, কে, তাই তো? তো আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কিন্তু মিথ্যা আছে, কী আছে, অ্যান্সারটা কিন্তু মিথ্যা আছে, বইতে যেটা বলেছিল সেটা কিন্তু সত্য নয়, বইতে বলেছিল যে ওয়াই প্রপোর্শনাল 1/x যদি হয় তাহলে y/x সমান সমান অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এটা কিন্তু আমাদের কিন্তু বেরোয়নি, এটা কিন্তু মিথ্যা আছে। আমাদের যেটা বেরিয়েছিল সেটা বেরিয়েছিল যে xy সমান সমান কে, ঠিক আছে, এটা বেরিয়েছিল, অর্থাৎ তার জন্য এটা কী আছে, এটা কালারিং পরিবর্তন করে দিচ্ছি,
তার জন্য এটা কি আছে মিথ্যা আছে যাকে বলে ফলস মিথ্যা বা তোমরা ফলসও লিখতে পারো তো দেখো সুপ্রিয় দর্শকার্থে আমাদের নেক্সট অঙ্ক রোমান 2 এর অঙ্ক কি বলেছে মুছে দিচ্ছি আমাদের রোমান 2 এর অঙ্ক x প্রপোর্শনাল z এবং y প্রপোর্শনাল z হলে xy প্রপোর্শনাল z হবে তো দেখো এটা সত্য না মিথ্যা এটা কিন্তু সত্য আছে তো দেখো এটা তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি ওকে তো দেখো অঙ্ক যেটা ছিল রোমান 2 এর অঙ্ক ছিল এটা যে x প্রপোর্শনাল z তাহলে z প্রপোর্শনাল x হবে তাই তো y প্রপোর্শনাল z তাহলে z প্রপোর্শনাল y হবে আর এখানে কি বলেছে যে xy প্রপোর্শনাল z তাই তো তাহলে z প্রপোর্শনাল x বাই y তো দেখো একটু ভালো করে লিখছি x y ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কিন্তু সত্য কি আছে কালারটা চেঞ্জ করছি অ্যানসারটা কিন্তু সত্য হবে ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থে আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে সি দাগের অঙ্ক তাই তো অঙ্কটা বলেছে সি দাগের অঙ্ক শূন্য স্থান পূরণ করি x প্রপোর্শনাল 1 বাই y এবং y প্রপোর্শনাল 1 বাই z হলে x প্রপোর্শনাল কি হবে z হবে x প্রপোর্শনাল কি হবে z হবে তো দেখো অঙ্কটা কি করে x প্রপোর্শনাল z হবে সেটা তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি ওকে সুপ্রিয় দর্শকার্থী অঙ্কটা ছিল x প্রপোর্শনাল 1 বাই y তাই তো x সমান সমান k1 বাই y তোমরা এখানে লিখতে পারো k1 অশূন্য ভেদ্রুবক k1 এখানে লিখবে ব্র্যাকেটে হ্যাঁ এখানে আমি সাইডে এটা কিন্তু এখানে লিখবে ঠিক আছে এখানে লিখবে আমি কিন্তু এখান থেকে অ্যারো দিয়ে এখানে লেখাচ্ছি যে তোমাকে এই দিকে অঙ্কটা করতে হবে ঠিক আছে এখানে লিখবে k1 অশূন্য অশূন্য ধ্রুবক ধ্রুবক তাহলে এটা তোমরা লিখবে ঠিক আছে আমি একবারে লিখে দিচ্ছি এটা মুছে দিচ্ছি আমি তোমাদের ঠিক আছে একবারে লেখাবো ঠিক আছে একবারে লেখালে সুবিধা হবে এগুলো মুছে দিই একবারে লিখে দেবো সব কিছু তাহলে আমরা দেখতে পাচ্ছি আর একটা কী আছে ওয়াই প্রপোর্শনাল ওয়ান বাই জেড তাই তো এখানে কি লিখবে এখানে লিখবে যে ওয়াই সমান সমান কে টু জেড তাই তো কে টু জেড তাহলে তোমরা কী লিখবে যে কে ওয়ান ও কে টু এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবে ঠিক আছে অশূন্য ধ্রুবক অশূন্য অশূন্য ধ্রুবক ধ্রুবক ওকে এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে কিন্তু ইন করে দেবে ঠিক আছে এখানে কিন্তু কে ওয়ান ধরেছি এটা কিন্তু একটু কালার পরিবর্তন করছি এটা কে ওয়ান ধরেছি আর এটা কে টু ধরেছি ঠিক আছে তাহলে আমরা মানগুলো এবার পুট করলে হয়ে যাবে ঠিক আছে তো দেখো অঙ্কটা আমি কী করছি সেদিকে নজর দাও সুপ্রিয় দর্শকার্থী অঙ্কটা কী ছিল অঙ্কটা ছিল যে আমরা যে প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম এক্স সমান সমান কে ওয়ান ওয়াই পেয়েছিলাম তো দেখো ওয়াইয়ের মান আমরা কি জানি এক্স সমান সমান কে ওয়ান আর ওয়াইয়ের মান কত ছিল ওয়াইয়ের মান ছিল কে টু ছিল আর জেড ছিল তাই তো কে টু ছিল আর কী ছিল জেড ছিল তাহলে অঙ্কটা ঘোরাতে পারি আমি এক্স সমান সমান উল্টে গেল কে ওয়ান কে টু আর কী হবে জেড হবে তাহলে কী আছে এক্স সমান সমান জেড এক্স প্রপোর্শনাল জেড তোমরা জানো যে কে ওয়ান কে টু কী আছে অশূন্য ভেদ্রুবক যেটা তোমাদের আমি অনেকবার লিখেছি অর্থাৎ এর অ্যান্সার হবে এক্স প্রপোর্শনাল জেড হবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো অ্যান্সার হবে কিন্তু জেড আমাদের পরের অঙ্কটা কী আছে অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে জেড ওকে
সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক রোমান টু এর অঙ্ক। ওকে, রোমান টু এর অঙ্ক বলেছে এক্স প্রফেশনাল ওয়াই হলে এক্স টু দুবার এন প্রফেশনাল ওয়াই টু দুবার কী হবে, ওয়াই টু দুবারও এন হবে। খুবই ইজি অঙ্ক, তো বুঝতেই পারছো অঙ্কটা কী করে করতে হবে, সেই দিকে তোমরা ভালো করে নজর দাও। তো তোমরা দেখতে পারছো রোমান টু এর অঙ্ক, রোমান টু, ঠিক আছে, রোমান টু, ওকে, এক্স প্রফেশনাল ওয়াই, তাহলে এক্স সমান সমান কে ওয়াই, এখানে কি লিখবে, কে অস অশূন্য, এটা ন আছে, অশূন্য ধ্রুবক, ধ্রুবক, ওকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা তো দেখো অঙ্কটা কিন্তু এক্স টু দুবার এন দিয়ে কিন্তু বর্গটা করেছে, তাহলে আমি এটাও করে দেবো, এক্স টু দুবার কী আছে, এন সমান সমান কে ওয়াই, টু দুবার কী হবে, এন হবে, এন কিন্তু এটা, তাহলে এক্স টু দুবার এন, এটা কিন্তু এন আছে, এন এন, তাহলে কে টু দুবার এন হবে, আর ওয়াই টু দুবার কী হবে, এন হবে, এটা কিন্তু এন আছে, এন এন, ওকে। আমরা কি জানি যে কে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, তাই তো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স টু দুবার এন প্রফেশনাল ওয়াই টু দুবার এন, বাট তোমরা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, ভয়ার কোনো কারণ নেই, যে এক্স টু দুবার এন প্রফেশনাল ওয়াই টু দুবার এন, এখানে কী লিখতে পারো, এখানে লিখতে পারো যে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, ধ্রুবক, তাহলে কী আছে, আমরা এখানে নজর করে দেখতে পারছি যে যে অ্যান্সার কিন্তু হবে এক্স টু দুবার যদি এন হয় প্রফেশনাল ওয়াই টু দুবার কী হবে, এটাও কিন্তু এন হবে, এর অ্যান্সার কিন্তু এটা হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান থ্রির অঙ্ক, এক্স প্রফেশনাল ওয়াই এবং এক্স প্রফেশনাল জেড হলে ওয়াই প্লাস জেড প্রফেশনাল কত হবে, অ্যান্সার কিন্তু এক্স হবে। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কিন্তু তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দেবো, ওকে, তোমরা ভালো করে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো দেখো এক্স প্রফেশনাল ওয়াই এবং এক্স প্রফেশনাল জেড, তো এক্স সমান সমান কী আছে, কে ওয়ান ওয়াই, তাই তো, এবং এক্স প্রফেশনাল যদি জেড হয় তাহলে এক্স সমান সমান কী হবে, কে টু জেড হবে, তার মানে এখানে কী আছে, তার মানে এখানে একটু কালার চেঞ্জ করে দিই, তার মানে আমরা এখানে নজর করতে পারছি যে কে ওয়ান আর কে টু কিন্তু অশূন্য ধ্রুবক, ঠিক আছে, কে ওয়ান আর কে টু অশূন্য ধ্রুবক, আমরা কিন্তু একবারে লিখে দিয়েছি, ওকে। তাহলে তোমরা এখানে নজর করে দেখো অঙ্কটা কী করেছি, অঙ্কটা করেছি আমরা এক্স সমান সমান কে ওয়ান ওয়াই, তাহলে কে ওয়ান ওয়াই সমান সমান এক্স, ওয়াই সমান সমান কী থাকছে, এক্স বাই কে ওয়ান থাকছে, তাই তো, বুঝতে পারছো আমি কী বলছি। তাহলে অপর দিকে আমরা দেখতে পাচ্ছি কে টু জেড সমান সমান এক্স, জেড সমান সমান কী থাকছে, এক্স বাই কে টু থাকছে, তাই তো। এবার দেখো এই যে এইটা এই এই সমীকরণ এবং এই সমীকরণ, একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, ওকে, মুছে দিচ্ছি এইগুলো, নালে জায়গাটা বোঝা যাচ্ছে না, অর্থাৎ এই সমীকরণের সঙ্গে এই সমীকরণে কিন্তু যোগ হবে, ওকে, কী বলছি বুঝতে পারছো। তো দেখো ঠিক সেটাই করেছি, অর্থাৎ ওয়াই প্লাস জেড, এই যে ওয়াই প্লাস জেড, আর এখানে কী আছে, এক্স বাই কে ওয়ান, এক্স বাই কে ওয়ান, আর জেডে কী আছে, এক্স বাই কে টু, এক্স বাই কে টু কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তাই তো। তো দেখো এবার এবার করেছি এক্স যদি আমি কমন নিই, এখানে এক্সটা কিন্তু এখানে কিন্তু দেখো কমন নিয়েছি, থাকছে কী থাকছে, ব্র্যাকেটের মধ্যে থাকছে
ওয়ান বাই কে ওয়ান যোগ ওয়ান বাই কে টু। তো আমরা কি জানি, আমরা জানি যে কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কী দেখছি, এটা যদি ভেদ ধ্রুবক যদি হয়ে থাকে, এটা এখানে এখানে কিন্তু ওয়াই প্লাস জেড লিখবে, ঠিক আছে, ওয়াই প্লাস জেড সমান সমান। তাহলে কী থাকছে, ওয়াই প্লাস জেড প্রফেশনাল এক্স থাকছে, ওয়াই প্লাস জেড প্রফেশনাল এক্স থাকছে এর অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, তো দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো, ঠিক আছে। তোমাদের আমি 17 দাগের অঙ্কগুলো সলভ করে দেবো, এক্স প্রফেশনাল ওয়াই স্কোয়ার এবং ওয়াই ওয়াই সমান সমান টু এ। তাহলে এক্স সমান সমান যদি এ হয়, তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে এক্স প্রফেশনাল ওয়াই স্কোয়ার, এক্স প্রফেশনাল ওয়াই স্কোয়ার, তাই তো। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স যদি প্রফেশনাল যদি ওয়াই স্কোয়ার হয়, তাহলে এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার। তোমরা জানো যে কে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, কে এখানে লিখবে কে অশূন্য, অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, ভেদ ধ্রুবক, তাই তো। তাহলে আমরা দেখতে পারছি যেখানে আমরা কিন্তু দেখতে পারছি ওয়াইয়ের মান কিন্তু বলে দিয়েছে ওয়াই সমান সমান টু এ, তাই তো, আর বলেছে এক্স সমান সমান এ। তাহলে আমরা যদি সমীকরণটা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে, তাই তো। তো দেখো আমরা জানি যে এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার, এই যে মানটা আছে এটা যদি আমি বসিয়ে দিই এবং সেখানে যদি এক্সের মান এবং ওয়াইয়ের মান যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব কে এর মান, তাই তো। তাহলে তো দেখো এরপর আমি কী করছি, এক্স এটা কেটে দিচ্ছি, ওকে, এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার। তো এক্সের মান কত, এক্সের মান একটু কালার পরিবর্তন করছি বোঝানোর জন্য, এক্সের মান কত, এক্সের মান কিন্তু এ, তাই তো, এক্সের জায়গায় এ বসিয়ে দিলাম সমান সমান কে। আর ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান কিন্তু টু এ, ওয়াইয়ের মান কত, টু এ, তাই তো, টু এর মাথায় হোল স্কোয়ার হবে, তাই তো, যেহেতু এখানে এ স্কোয়ার আছে তার জন্য এটা হোল স্কোয়ার যাবে, তাই তো। সুপ্রিয় দর্শকার্থী, এরপর আমরা কী করবো, সুপ্রিয় দর্শকার্থী, এ সমান সমান কে টু এ স্কোয়ার, তাই তো। আমরা কী পেয়েছিলাম, এ সমান সমান কে আর টু এর মাথায় স্কোয়ার, এটা আমরা পেয়েছিলাম। তাহলে জাস্ট আমরা ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এ সমান সমান কী আছে, ফোর এ স্কোয়ার কে, তাই তো। তাহলে ঘুরিয়ে দিচ্ছি, এদিকে বা দেবে, এগুলো প্লিজ তোমরা বা দেবে কিন্তু, তাহলে ফোর এ স্কোয়ার কে সমান সমান কী থাকছে, সমান সমান এ থাকছে। তাহলে কে সমান সমান কী থাকছে, এ বাই ফোর এ স্কোয়ার, এখানে কেটে গেলে একটা এ থাকে উপরে ওয়ান, অর্থাৎ ওয়ান বাই ফোর এ থাকছে, ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কে এর মান কিন্তু ওয়ান বাই ফোর এ পেয়েছে, ঠিক আছে। তাহলে কে এর মান আমরা এক নং সমীকরণে বসিয়ে পাই, তাই তো, এগুলো কেটে দিচ্ছি আমরা। তো দেখো এখানে লিখব কে এর মান, যেটা সমীকরণটা ছিল, যে সমীকরণটা আমাদের ছিল এক নং সমীকরণে, এক নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা সমীকরণ যদিও আমি তখন কিন্তু এক নংটা আমি দিইনি, তো কোনো ব্যাপার না, আমি একটু কালার পরিবর্তন করছি বোঝানোর জন্য। তো দেখো আমাদের সমীকরণটা কী ছিল, আমাদের সমীকরণটা ছিল এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার ছিল, তাই তো। তো দেখো তাহলে এক্স সমান সমান কে
কের মান কত? কের মান তো 1/4a, এখানে কি আছে? y স্কয়ার আছে, তাই তো? তাহলে তোমরা নজর করে দেখতে পারছো, একটু কেটে দিছি, না কাটলে সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি আছে অঙ্কটা? আছে যে x সমান সমান 1/4a, এটা 4 আছে, 4a y স্কয়ার। তাহলে x সমান সমান এই y স্কয়ারটা তো উপরে যাবে, তাই তো? y স্কয়ার বাই 4a, তাই তো? এর নিচে 1, এখানে বা দেবে কিন্তু। তাহলে সুপ্রিয় দর্শকার্থী, তাহলে তোমরা দেখতে পারবে এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ বজ্র গুণন হবে, তাই তো? তো দেখো আমি কেটে দিচ্ছি, তাহলে কি থাকছে? গুণ করলে কি থাকছে? ওয়াই স্কোয়ার সমান সমান কি থাকছে? 4ax, অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান সমান 4ax এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? রোমান 2 এর অঙ্ক। ওকে, আমাদের রোমান 2 এর অঙ্ক বলেছে এক্স প্রফেশনাল ওয়াই, ওয়াই প্রফেশনাল জেড, তাহলে জেড প্রফেশনাল এক্স, হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো অঙ্কটা আমি তোমাদের খুব সুন্দর করে সলভ করে দেবো। ওকে, তাহলে দেখো প্রথমে বলেছে এক্স প্রফেশনাল ওয়াই, তাই তো? তাহলে এক্স সমান সমান কি হবে? এক্স সমান সমান হবে কে ওয়াই, অর্থাৎ এখানে কিন্তু এটা কে ধরেছি, কে অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা এখানে লিখবে। হ্যাঁ, আমি লিখিনি, ঠিক, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, তোমরা এখানে লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক, হয়ে গেল। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই প্রফেশনাল জেড, তাই তো? তাহলে ওয়াই সমান সমান জেড, আর তোমরা এখানে ধরো এল ধরো, হ্যাঁ এল ধরো, এখানে কি লিখবে? এখানে লিখবে এল অশূন্য ভেদ ধ্রুবক, এই জায়গাটা লিখবে অশূন্য, কি লিখবে? ভেদ ধ্রুবক লিখবে, ঠিক আছে? এইখানে লিখবে, ঠিক, এই ব্র্যাকেটের মধ্যে লিখবে, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? তো দেখো অপর দিকে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, জেড প্রফেশনাল এক্স, তাহলে জেড সমান সমান কি ধরবো? এম ধরো, এম এক্স। তো দেখো এম এক্স, অর্থাৎ এখানে কি লিখবে? এখানে লিখবে এম অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখবে, ঠিক আছে? এটা কিন্তু 1নং সমীকরণ, এটা আমাদের 2নং সমীকরণ, আর এটা আমাদের 3নং সমীকরণ, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ কিন্তু আমাদের তিনটে সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি, তাই তো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমরা যেটা নজর করতে পারছি যে 1নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি, 1নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? 1নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি এটা, 2নং সমীকরণ থেকে পাচ্ছি আমরা ওয়াই সমান সমান জেড এল, আর 3নং সমীকরণ থেকে পাচ্ছি জেড সমান সমান এম এক্স, ঠিক আছে? তাহলে আমরা এটাকে আমরা গুণ করে দেবো, তাই তো? তো দেখো এবার আমরা কি করব, এখানে এক্স গুণ ওয়াই গুণ জেড সমান সমান আমরা এই দিকে কী পেয়েছিলাম? এদিকে পেয়েছিলাম কে ওয়াই গুণ, তারপরে পেয়েছিলাম এল জেড, তারপরে পেয়েছিলাম এম তারপরে কি পেয়েছিলাম এম এক্স এম আর পেয়েছিলাম এল জেড, তারপরে পেয়েছিলাম এম এক্স এম এক্স। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড
समान समान कि पाची के पाची एल पाची आर पाची एम पाची आर कि पाची गुण एक्स वाई जेड। तो देखो एक तो कलर परिवर्तन कर दीची ठीक है। तो देखो एक्स वाई जेड और एक्स वाई जेड किन्तु केटे जाच्छे ताले कि थाकछे के एल एम समान समान कि थाकछे वन थाकछे। ओके तो बुझते पारछो आमरा खूब सुंदर करे किन्तु अंकटा तोमादेर आमी सल्व कर दिएछि सुप्रिय दर्शकार्थी। आमादेर नेक्स्ट अंक कि बोलेछे रोमान थ्री अंक। ओके तो देखो हमारे नेक्स्ट अंक रोमान थ्री अंक एक्स प्रोफेशनल वन बाई वाई एक टू कलर परिवर्तन करछि ठीक आछे एटा मुछे दिच्छि। एक्स प्रोफेशनल वन बाई वाई वाई प्रोफेशनल वन बाई जेड हले एक्स और जेडर मध्य संगे सरल भेदे ना व्यस्त भेदे आछे सेटा आमादेर बेर करते हबे ठीक आछे। तो देखो आमी खूब सुंदर करे किन्तु सल्व करे देबो। ओके तो देखो तुम्हारा देखते पारछो जे एक्स प्रोफेशनल वन बाई वाई ताहले एक्स समान समान के बाई वाई एखाने कि लिखबे के अशून्य अशून्य भेद ध्रुवक एटा किन्तु अवश्यई लिखबे ताई तो। ताहले आमरा देखते पारछी जे एक्स समान समान के बाई वाई एक्स समान समान के बाई वाई एटा किन्तु आमादेर एक नं समीकरण ताई तो। तो देखो एबार आमरा द्वितीय समीकरणटा बेर करब। ओके कि बोलछे बुझते पारछो द्वितीय समीकरणटा आमरा बेर करब। देखो कि बोलेछे वाई प्रोफेशनल वन बाई जेड बोलेछे তাই তো। এখানে আমরা কি লিখব মনে করো এটা এম লিখলাম এম অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক ভেদ ধ্রুবক ঠিক আছে। তাহলে ওয়াই সমান সমান এম বাই জেড এটা আমাদের দু নং সমীকরণ ঠিক আছে। এম বাই জেড এটা আমাদের দু নং সমীকরণ তাহলে এক হইতে দুইয়ের সাহায্যে পাই তাই তো। বুঝতে পারছেন কি বলছি। এবার দেখো কি করব এক হইতে রোমান ওয়ান হইতে রোমান টু এর সাহায্যে সাহায্যে পাই পাই। ওকে তাহলে কি ছিল আমাদের আমাদের ছিল এক্স সমান সমান কে ওয়াই ছিল এক্স সমান সমান ছিল কে আর ওয়াই আর ওয়াইয়ের মান তো অলরেডি আমরা পেয়েছিলাম এম বাই জেড তাই তো একটু কেড়ে দিচ্ছি এক্স সমান সমান কে ওয়াই। তো দেখো আবার নতুন করে করছি আর একবার বোঝাচ্ছি এক্স সমান সমান কে ওয়াই এটা কিন্তু আমাদের প্রথম সমীকরণ ছিল আর দ্বিতীয় সমীকরণ ওয়াইয়ের মান কী ছিল এম বাই জেড ছিল। অর্থাৎ তোমরা কি করবে এখানে যে কে আছে আর ওয়াইয়ের মান কি করবে ওয়াইয়ের মান করবে এম বাই জেড করবে তাই তো। তাহলে এটা এক্স সমান সমান তাহলে এক্স সমান সমান কি করব কে বাই এম একটু ছোট করে দিচ্ছি কে বাই এম আর এই যে জেড আছে কালারটা পরিবর্তন করছে একটু ঠিক আছে। এই যে জেড আছে জেডটা এখানে ভাগবয়সায় চলে গেল তাহলে এক্স সমান সমান আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি এক্স অর্থাৎ কে আর এম এটা তো অশূন্য ভেদ ধ্রুবক ছিল অশূন্য ভেদ ধ্রুবক ছিল তাই তো। কে আর এম তো অশূন্য ভেদ ধ্রুবক তাই তো। তাহলে এক্স প্রফেশনাল জেড এর অ্যান্সার হবে ঠিক আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কে আর এম ধ্রুবক কে আর এম কী আছে ধ্রুবক আছে ঠিক আছে। এই যে কে আর এম এটা কিন্তু আমাদের ধ্রুবক। ওকে সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের রোমান ফোরের অঙ্ক এক্স
प्रोफेशनल वाई जेड वाई प्रोफेशनल जेड एक्स होले देखाओ जे जेड एक अशून्य ध्रुवक। तो देखो खुबी गुरुत्वपूर्ण अंक अंकटा खूब सुंदर किन्तु तुम्हारे हमें सल्व करिए देव। ओके कि बोलछि बुझते पारछो? तो देखो तुम्हारा देखते पारछो जे एक्स प्रोफेशनल वाई जेड एटा किन्तु बोइते आछे। तो देखो हमें के वन धरे निच्छि ठीक आछे एक्स समान समान के वन वाई जेड ताई तो आबार एइदिके कि आछे वाई प्रोफेशनल आछे जेड एक्स आछे तारे वाई समान समान के टू जेड एक्स ताई तो। तो एखाने तुम्हारा एकटा जिनिस लिखबे जे के वन ओ के टू एटा टू आछे हाँ अशून्य भेद ध्रुवक ठीक है कि बोलछे बुझते पारछो? के वन और के टू एटा किन्तु अशून्य भेद ध्रुवक तुम्हारा एक ब्राकेटर मध्य साइडे लिखे रखबे। ओके एबार देखो कि करब एबार एक्स वाई समान समान के वन माल्टिप्लाई के टू एक्स वाई जेड स्क्वायर ठीक है दोटो के गुण करछि एक्सर संगे वाइर और ये टोटाल के गुण करछि ठीक है ताले कि थाकछे? तो देखो हमें देखते पारछि एक्स वाई किन्तु केटे जाच्छे तो ताले कि थाकछे वन समान समान के वन के टू जेड स्क्वायर। हमें एक घूरी दीची ओके जे के वन एगुलो बाद देवे प्लीज बाद देवे किन्तु तुम्हारा बाद देवे के वन के टू जेड स्क्वायर समान समान वन ताई तो कि बोलछे बुझते पारछो? ताहले देखते पारछी आमरा कि देखते पारछी जे के वन आरेकबार लिखछी के टू जेड स्क्वायर समान समान जदि वन देखते पारी ताहले जेड स्क्वायर समान समान कि देखबो वन बाई के वन के टू ताई तो। तार माने आमरा देखते पारछी जे अंकटा जे अतएव एटा तो ध्रुवक ताई तो। तो आमरा देखते पारछी जे जे जेड अतएव जेड समान समान ध्रुवक। ओके कि बोलछे बुझते पारछो? खूब गुरुत्वपूर्ण अंक आमादेर एर परेर अंकटा रोमान फाइवर अंक। ओके सुप्रिय दर्शकार्थी आमादेर रोमान फाइवर अंक लास्ट अंक जदि बी प्रोफेशनल ए क्यूब एवं ए एर वृद्धि है टू इज टू थ्री अनुपाते ताहले बी एर वृद्धि की अनुपाते होबे। खूब गुरुत्वपूर्ण अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट एवं मोस्ट मोस्ट वाइटल। सुप्रिय दर्शकार्थी आमी एई अंकगुलो तुम्हारे खूब सुंदर करे किन्तु सल्वटा करिए देव। ओके तो देखो अंकटा कि छिलो अंकटा छिलो जे आमरा एकटा बी वन टा धरे निच्छि ठीक आछे। तो देखो बी वन समान समान के इंटू टू एर माथाय क्यूब ठीक आछे। तो आमरा देखते पारछी ताहले कि थाकछे के इंटू एट ए क्यूब थाकछे एटा किन्तु बी वन ठीक आछे। एबार बी टू टा आबार बेर करछी बी टू समान समान के इंटू थ्री ए माथाय क्यूब ताले कि पाच्छी एखाने के इंटू ट्वेंटी सेवेन ए क्यूब पाच्छी ताई तो। तोमादेर माथा रखते हबे दुटो संख्या ठीक आछे कि बोलछे बुझते पारछो? अर्थात बी ओन जेटा पाच्छी के एट ए क्यूब पाच्छी एबं बी टू जेटा पाच्छी सेटा के
इंटू 87 सरि के इंटू 27 ए किूब सताशे क्यूब जाके बोले सोजा बांगला भाषा जेटा बोले। तो देखो तो बी ओन और बी टू ये जो डिवाइडेड कर रेखे दी तो क्यों हमारे अन्सार क्योंकि अना बैरिए आसे ठीक है। तो हमें तुम्हारा देखते पारो ये जे बी ओन बाई बी टू बी ओन कत छो के छो आर छो एट ए क्यूब छो और बी टू टा कत छो के इंटू 27 ए क्यूब तै तो এটা ছিল। তো দেখো একটু কালার পরিবর্তন করে দিই। তো দেখো কে কে কেটে দিলাম, এ কিউব কেটে দিলাম, তাহলে বি ওয়ান আর এটা বি ওয়ান আর বি টু সমান সমান কত পাচ্ছি, 8/27 পাচ্ছি, তাই তো 8/27। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি অতএব বি এর বৃদ্ধির অনুপাত, বৃদ্ধির অনুপাত সমান সমান 8:27। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলটা দেখানোর জন্য দেখার জন্য তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।